দেশে অপশাসন চলছে এমন দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্রে বিশ্বাসী দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনতে হলে নতুন করে চিন্তা করতে হবে। গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণ সভায় একথা বলেন তিনি। বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণ সভায় বিএনপি ছাড়াও অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মুক্তিযুদ্ধের সঠিক চেতনা কি, এটা জাফরুল্লাহ ভাইকে দেখে বুঝতে হবে। স্মরণ সভায় অংশ নিয়ে বক্তারা তার কর্মময় জীবনে নানান দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন। 71 সালের মুক্তিযোদ্ধা বলি আমার কাছে, উনি একজন আজীবন মুক্তিযোদ্ধা। উনি কিন্তু ওই জনপ্রিয়তা কখনো চাননি, প্রচার কখনো চাননি। জাফরুল্লাহ চৌধুরী আলাদা কোনো স্বার্থের কোনো বিষয় আমি গত 50 বছরে আমি দেখিনি। যত প্রভাবশালী, যত প্রতিপত্তিশালী ব্যক্তি হোক না কেন, তার বিরুদ্ধে কথা বলতে, তাকে সমালোচনা করতে তিনি সামান্যতম দ্বিধা করেন নাই। এ সময় সরকারের নানান কর্মকাণ্ডের সমালোচনা করে দাবি করা হয় দেশে গণতন্ত্রহীনতার সংস্কৃতি চলছে। যারা নিজেদের গদি রক্ষার, জীবন রক্ষাকে একাকার করে পুরো দেশের জমিদারি কায়েম করেছে, তাদের হাত থেকে যদি আজকে গণতান্ত্রিক ব্যবস্থা না নেওয়া যায় তাহলে দেশটা বিপদের মধ্যে পড়বে। জাতীয় ঐক্য ফ্রন্ট গঠনের ব্যাপারে পদ্মার অন্তরালে যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন জাফর গাজী, এবং সবসময় চেয়েছেন যে দেশে একটা পরিবর্তন হোক, সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা, ইনসাফ, ন্যায়, এই শব্দগুলো ওনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর কর্মময় জীবন নিয়ে আলোচনায় অংশ নেন তার মেয়ে। যে বাবা আমাকে খুব ভালোবাসতো, ঠিক আছে আমি ডাক্তার হলাম না, আমি ওর মতো বড় বড় কাজ করি নাই, মেইন জিনিসটাই ছিল যে ও মানুষকে ভালোবাসতো। বিএনপির মহাসচিব বলেন, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্ন বাস্তবায়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে। আমরা এখন অত্যন্ত দুঃসময়, কঠিন সময় অতিক্রম করছি। রাজনৈতিক, অর্থনৈতিক সংকট ভয়াবহভাবে আমাদেরকে আক্রমণ করেছে। এখন প্রয়োজন সমগ্র জাতির ঐক্যবদ্ধ হওয়া। মুক্তিযুদ্ধের চেতনায় ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনেও কাজ করেছেন জাফরুল্লাহ চৌধুরী, এমনটাই জানান বক্তারা। সকল ব্যাপারে সোচ্চার ছিলেন। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।